মুসলমান ভাইর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানা দেয় বান্দারে দুনিয়ার ভিতরে তোমরা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর গোলামি করতে থাকো আমি আল্লাহর দাসত্ব করতে থাকো এ বন্ধু দুনিয়ার ভিতরে আল্লাহর ইবাদত করতে হবে দুনিয়ার ভিতরে যতদিন আমি আপনি আছি দুনিয়ার ভিতরে যতদিন থাকব আল্লাহর গোলামি করতে হবে বাজান রে দেখা যায় আমরা গোলামি করতে মন আমাদের মন চায় না আমাদের ইবাদত করতে মন চায় না আমাদের সেরকম নামাজ পড়তে মন চায় না কথা কোন ঠিক কিনা মুসলমান ভাই রে দুনিয়ার ভিতরে আমরা শয়তানের প্রলম্বে পড়ে এত পরিমাণ গুনাহ করতেছি এত পরিমাণ আমরা গুনাহ করলাম বাজান রে দুনিয়ার ভিতরে এত পরিমাণ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করলাম আমাদের নেকিগুলো এমন বরবাদ করে দিলাম যেই নেকিগুলো পাবো আজকে সেই নেকি থেকে আমরা বরবাদ হয়ে গেছি কথা কোন ঠিক কিনা মুসলমান ভাই রে দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামি করে নেকিগুলো অর্জন করতে থাকো দুনিয়ার ভিতরে যদি এই নেকিগুলো না অর্জন করো দেখা যাবে কিয়ামতের দিন এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে এমন একটা সময় আসবে এমন অবস্থা হয়ে যাবে একটা নেকির কারণে জান্নাতে যাওয়া যাবে না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি না মুসলমান ভাইরা আমার একটা নেকির কারণে আগে দেখা যাবে জান্নাতে যাইতে পারবো না একটা নেকির কারণে জান্নাতে যাওয়া যাবে না মুসলমান ভাই রে তুমি আমি যখন কিয়ামতের দিন ঘুরতে থাকবো একটা নেকির জন্য দুনিয়ার ভিতরে ও মুসলমান ইবাদত করলাম না অনেক ইবাদত আবার করেছি একটা নেকির আমার অভাব হয়েছে এই একটা নেকির কারণে আগে আপনার স্ত্রীর কাছে যাবেন স্ত্রীকে ডাক দেবেন স্ত্রী রে একটা নাকি দাও আমি জান্নাতের মধ্যে চলে যাই স্ত্রী ডাকতে বলবে দুনিয়ার ভিতরে তো আমার কোনদিন তোমার সাথে বিবাহ হয় নাই তো আপনি সন্তানের কাছে যাবেন সন্তানের কাছে যাওয়ার পর সন্তানদেরকে ডাকতে বলবেন সন্তান রে একটা নাকি দাও আমি জান্নাতের মধ্যে চলে যাই সন্তানগুলো ডাকতে বলবে না না দুনিয়ার ভিতরে কোনদিন আমার আর বাবা ছিল না আপনার স্ত্রীর কাছে যাবেন স্ত্রী কি কথা বলবে আপনার মার কাছে যাবেন আপনার বাবার কাছে যাবেন বাবা বলবে আমি দুনিয়ার ভিতরে কোনোদিন বিয়ে করি নাই আপনার মার কাছে যাবেন মাকে ডাক দিয়ে বলবেন মা 10টা মাস 10 দিন তুমি না খাইয়া কত কষ্ট করিয়া কত কষ্ট করিয়া তুমি লালন পালন করেছো একটা নেকি দাও আমি জান্নাতে চলে যাই মা ডাকতে বলবে না না আমার দুনিয়ার ভিতরে কোনোদিন আমার বিবাহ হয় নাই দুনিয়ার ভিতরে আমার কোন সন্তান দুনিয়ার ভিতরে ছিল না যাও যাও এখান থেকে চলে যাও মুসলমান ভাইরা আমার তখন কেমন অবস্থা হয়ে যাবে আপনি জান্নাতে দয়ায় গেছেন একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছেন না আর একটা লোক দুনিয়ার ভিতরে অনেক আমল করেছে কিন্তু একটা নেকি তার কবুল হয়েছে এই লোকটা ডাক দিয়ে বলবে ভাই রে তুমি কেন জান্নাত জান্নাতের মধ্যে যাও না ডাক দে বলবে জান্নাতি লোক ওই লোকটা ডাক দে বলবে ভাই রে একটা নেকির কারণে আজকে আমি জান্নাতে যাইতে পারতেছি না একটা নেকির কারণে আজকে আমি জান্নাতের মধ্যে যাইতে পারতেছি না এইবার জাহান্নামে ওই লোকটা ডাক দে বলবে ভাই রে আমি এত আমি এত পরিমাণ আমল করেছিলাম কিন্তু একটা নেক আমার কবুল হয়েছে এই একটা নেক নিয়ে কোনদিন আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো না ও ভাই তুমি লইয়া যাও এই নেকটা দিয়ে দিলাম তুমি জান্নাতের মধ্যে চলে যাও চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার তাহলে আসুন
দেখাই একটা নেকির কারণে আজাব একটা নেকির কারণে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে কথা কোন ঠিক কি না একটা নেকির কারণে দেখা যাবে জান্নাতের মধ্যে যাইতে পারবো না এ বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় জানা দেয় দুনিয়ার ভিতরে আগে আমি তোমাকে 40 বছর হায়াত দিলাম দুনিয়ার ভিতরে তোমাকে 60 বছর হায়াত দিয়েছি দুনিয়ার ভিতরে তোমাকে 80 বছর হায়াত দিলাম কেন তুমি ইবাদত করলা না কেন তুমি আমার গোলামি করলা না দুনিয়ার ভিতরে আগে এত আয় পর পর এত জিনিস পর পর কেন তোমরা ইবাদত করলা না ও বান্দারে আজকে কিয়ামতের দিন এত পরিমাণ কেন পেরেশান হয়ে গেছো এই পেরেশানিটা যদি দুনিয়ার ভিতর হইতা যে একটা ওয়াক্ত নামাজ কাজা হইলে কত লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে এই চিন্তাটা তোমার ভিতরে যদি থাকতো তোমার যদি এরকম চিন্তা থাকতো যে আমি অন্যের আল কাটতেছি এটা তো গুনাহ এই গুনাহটার কথা যদি আমি স্মরণ করতাম আমার আপনি যদি এই কথাগুলো স্মরণ হইতো অন্যের টাকা আমি মাইরা খাইতেছি এরকম কথা যদি স্মরণ হইতো কোনদিন আমাদের দ্বারা এরকম গুনার কাজ হইতো না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি না আর গুনার কাজ হইতো না কিন্তু আল্লাহর ইবাদত করে অনেক নেক আমল নিয়ে আমরা সরাসরি আল্লাহর জান্নাতে যাইতে পারতাম চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে ডাক দিয়ে জানা দেয় বান্দারে ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس বান্দারে দুনিয়ার ভিতরে গিয়ে তোমাদেরকে প্রেরণ করলাম দুনিয়ার ভিতরে প্রেরণ করে দিয়েছিলাম ইবাদত করার জন্য তোমরা এটা কি শুনেছো এই আয়াতটা কি পড়েছো এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কি নিয়েছো ওয়ালাকাদ যারনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি মানুষ এবং জিন জাতির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম কে রেখে দিয়েছিলাম মানুষ এবং জিন জাতির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম কে রেখে দিয়েছি মুসলমান ভাইরা আমার এই কথাটা মিথ্যা নয় এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছে এই জাহান্নামের কথা যদি অন্তরে আজকে আমার উৎপন্ন হতো জাহান্নামের কথা যদি আমার আপনার উৎপন্ন হইতো কোনদিন আমার মনে হয় কোনদিন অন্যায় কাজ আমরা করতাম না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি না আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দারা আগাব লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন বিহা আগাব যাদেরকে আমি আল্লাহ অন্তর্দান করলাম মুসলমান ভাইরে অন্তর্দান করেছি তোমরা ভালো জিনিস বুঝে আল্লাহর গোলামি করো আমি আল্লাহর দাসত্ব করে নাও লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা মুসলমান ভাইরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয় যাদেরকে আমি আল্লাহ অন্তর্দান করেছিলাম এই অন্তর দ্বারা ভালো জিনিস বুঝে এই অন্তর দ্বারা যারা ভালো জিনিস বুঝে ইবাদত করেছে তারা অবশ্য অবশ্যই কামিয়াব হয়েছে কিন্তু অন্তর দ্বারা যারা ভালো জিনিস বলল না যারা দুনিয়ার ভিতরে ভালো জিনিস বুঝে নাই ওদের জন্য অবশ্যই অবশ্যই জাহান্নাম রেডি আছে চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ শুকর আদায় করব কার আরেকটু জোরে পড়ুন আমরা বিপদ আপদে সুখে দুঃখে আমরা শুকর আদায় করব কার জবান কার হাত কার পা কার ঘরের বউ কার ঘরের বউ আল্লাহর জুশে হুশ আরাইছেন কথা কন ঠিক কিনা আজকে বাঙালিরা যাতে তালে থাকতে হবে কথা কন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে এখানে নিয়ে আসছেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন দু একটি কথা আমার দ্বারা বাহির করে দেন যেন উভয় জগতে আমরা লাভবান হতে পারি কথা কন ঠিক কিনা আল্লাহ পাকের অশেষ নিয়ামত আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয় ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউস নুজুলা একটু চিৎকার দেবেন সুবহানাল্লাহ আমি লম্বা চড়া ভূমিকার দিকে যাব না আমি ডাইরেক্ট একেবারে আলোচনার দিকে প্রবেশ করব কারণ বেশিক্ষণ আলোচনাও করব না এর মধ্যে দিয়েই প্রধান বক্তা চলে আসবেন এখন দেখা যায় বিভিন্ন মানুষের যে খেলাধুলা নিয়ে ব্যস্ত কথা কোন ঠিক কিনা বিভিন্ন মানুষ খালি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে এই যে মাঠে ময়দানে মানুষ নাই কথা কোন ঠিক কিনা কোরআনের ময়দানে মানুষ নাই দেখা যায় দেখবেন টিভির ঘরে মানুষের অভাব নাই কথা কোন ঠিক কিনা এজন্য সেই দিকে লক্ষ্য করে আলোচনাগুলো করব মানুষ তো এমনিই চলে যাবে আমি বুঝতেইছি কারণ খেলার টাইম যখন আসবে দেখা যাবে এমনি এমনি চলে যাবে কথা কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমরা আজকে আর্জেন্টিনার সাপোর্টার আজকে আমরা ব্রাজিলের সাপোর্টার বিভিন্ন দলের সাপোর্টার কথা কোন ঠিক কিনা মুসলমান প্রিয় শুধু আমাদের একটু খেয়াল করা দরকার যে আর্জেন্টিনার আমরা সাপোর্টার করতেছি এই আর্জেন্টিনার ভিতরে খালি খ্রিস্টান আর খ্রিস্টান কথা কোন ঠিক কিনা কেন আমরা সাপোর্ট করি ও মিয়া তুমি ব্রাজিলের কেন সাপোর্ট করতেছো সেই ব্রাজিল ভিতরে আযান দেওয়া হয় না যেই ব্রাজিলের ভিতরে আযান নিষিদ্ধ করা হয় তুমি মুসলমান হয় কেন এই দলগুলো সাপোর্ট করো কথা কোন ঠিক কিনা আর একটু জোরে বলেন ঠিক কিনা তোমার যদি দল সাপোর্ট করতে হয় আল্লাহর নামে বিশ্ব নবীকে সাপোর্ট করতে হবে তোমাকে দল যদি সাপোর্ট করতে হয় ইসলামের দলকে সাপোর্ট করতে হবে তোমার যদি দল পছন্দ হয় আর সাপোর্ট করতে চাও অবশ্যই অবশ্যই কোরআনের দল সাপোর্ট করতে হবে চিল্লা বলেন ঠিক কিনা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য মুসলমান আজকে তুমি আমি যে সাপোর্টার গুলো করতেছি আজকে আমরা বাংলাদেশের সাপোর্টার করে আমরা মারামারি হানাহানি করতেছি কথা কোন ঠিক কিনা সেদিন ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখতে পাইলাম যে আর্জেন্টিনা আর ব্রাজিলের ভিতরে এমন দ্বন্দ্ব লেগে গেছে ছোট ছোট বাচ্চারা তারা মারামারি করে একজন আরেকজনকে খুন খুন করে ফেলাইছে তাকে মেরেই ফেলাইছে এমন অবস্থা পরিণত হইতেছে কথা কোন ঠিক কিনা মুসলমান সেদিন দেখলাম এই রাত্রিতে বেলায় এমন অবস্থা মাহফিল করে যাচ্ছে পতাকা এমন ভাবে টানা ছেড়া করতেছে শেষ পর্যন্ত তাদের ভিতরে এমন দ্বন্দ্ব দেখা যায় এমন হাড্ডাহাড্ডি মারামারি চলতেছে অথচ বিধর্মীরা তারা খেলাধুলা করে তারা জিতে তারা তাদের দেশে চলে যাচ্ছে আর আমাদের বাংলাদেশের মানুষ আমরা মারামারি করছি কথা কোন ঠিক কিনা আমরা মারামারি করে আমরা হাসপাতালে বেডে শুইতেছি কথা কোন ঠিক কিনা মুসলমান শুধু এজন্য আল্লাহ পাক আমাদেরকে এইগুলো থেকে হেফাজত করে আল্লাহর ইসলামী দলের ভিতরে ইসলামের ভিতরে অবশ্য অবশ্যই প্রবেশ করার মতন তৌফিক দান করুন চিৎকার দিয়ে বলুন আমিন মুসলমান ভাইরা আমার আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আরো অনেক আয়াত তেলাওয়াত করেছি ইন্নাল্লাযিনা আমানু ওয়ামিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা একটু জবান খুলে পড়া যায় কি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্না মানে নিশ্চয় আল্লাযিনা মানে যাহারা নিশ্চয় যারা দুনিয়ার ভিতরে নেক কাজ করবে সৎ কাজ করবে অবশ্য অবশ্যই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা উচ্চ মাকাম জান্নাত আমি আল্লাহ দান করি আর ধীরে কোন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক জান্নাত দিবে কি দিবে না অবশ্যই দিবে জান্নাত পাইতে হলে দুটা গুণ অর্জন করতে হবে কয়টা গুণ আপনার কি রাগ করতেছেন আমার কথা শুনে কি রাগ করতেছেন তাহলে দুটা গুণ অর্জন করতে হবে দুটা গুণ হলো এক নাম্বার হলো ঈমান আর দুই নাম্বার হলো নেক আমল আজকে আপনাদেরকে পড়াইবো আমি যেহেতু অল্প বয়সের মানুষ তারপর আজকের ওস্তাদ আমি কথা কোন ঠিক কিনা এজন্য আপনারা ছাত্র কথা কোন ঠিক কিনা আমার তেমন যোগ্যতা নাই ওরকম এলেম কালামও নাই আল্লাহ পাক যা দিয়েছে এটাই আল্লাহ পাক কবুল করেছে একটু জবান খুলে বলুন আমিন মুসলমান ভাইরা আমার আমি কেমন জানেন ওই যে 1 কেজি পাথর আছে না নাই সিরাজগঞ্জের মানুষ আমি খাস বাংলায় কথা বলতেছি 1 কেজি পাথর আছে না নাই অবশ্যই আছে তার উপর কি রাখা হয় 1/2 কেজি কথা কোন ঠিক কিনা আর তার উপর কি রাখা হয় 1 পোয়া হ্যাঁ 250 গ্রাম আর 250 গ্রামের উপর কি রাখা হয় 20 গ্রাম কথা কোন ঠিক কিনা এই 20 গ্রামের মতন আমি ওই রকম আপনারা 1 কেজির ওজনের নিচে বসে আছেন আর আমি 20 গ্রামের মতন উপরে বসে আছি এই বিলে আপনারা মনে করেন না যে হুজুরি দামি আছে না 1 কেজির দাম আছে কথা কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার দুটা গুণ যদি আমরা অর্জন করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করবে জবান খুলে বলেন সুবহানাল্লাহ 1 নম্বর হলো ঈমান 2 নম্বর হলো নেক আমল এখন আসুন
এই দুটা নিয়ে আমি আলোচনা করব আজকে ইনশাআল্লাহ আল্লাহ এই নেক আমল আর ঈমান নেক আমল আপনি দুনিয়ার ভিতরে বেশি করলেন বেশি মাপের জান্নাত পাবেন কথা কোন ঠিক কিনা নেক আমল আপনি বেশি করতেছেন বড় মাপের জান্নাত পেয়ে যাবেন কিন্তু বাবা ঈমান না থাকলে জান্নাতের আশা করা যায় না এখানে একটা মিসাল দিলে আপনারা বুঝতে পারবেন নেক আমল দিয়ে জান্নাত কম বেশি করা যায় কেমন একটা মিসাল দিলে বুঝতে পারবেন দুনিয়ার ভিতরে কোরআনের হাফেজ আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই অবশ্যই আছে দুনিয়ার ভিতরে কোরআনের হাফেজ আছে এই কোরআনের হাফেজ যখন এক থেকে 30 পারা পর্যন্ত টোটালি তারা পড়তে থাকবে মুখস্থ করতে থাকবে মুখস্থ করে এর উপর আমল করে দুনিয়ার থেকে যখন চলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে ও হাফেজ কোরআন আজকে পড়তে থাকো এই হাফেজ কোরআন যখন এক থেকে 30 পারা পর্যন্ত পড়বে এক না দুই না 30টা পারা যখন কমপ্লিট করবে 6666টি আয়াত আছে এই 6666টি আয়াত যে এর এক একটা আয়াতের বিনিময়ে আল্লাহ পাক এক একটা করে জান্নাত দান করবে সুবহানাল্লাহ আর এই হাফেজ কোরআন যদি তার আমল না থাকে দুনিয়ার ভিতরে সেরকম ইয়াদ নাই আমল নাই তাহলে দেখা যাবে সে যদি 10 পারা পর্যন্ত পড়ে তাহলে ওই মাপেরই জান্নাত পাবে কথা কোন ঠিক কিনা মুসলমান প্রিয় শুধু এখানে আমি বুঝাইতেছি এরকম যে নেক আমল দিয়ে জান্নাত কম বেশি করা যায় হাফেজ কোরআন পরিপূর্ণভাবে পড়েছে পরিপূর্ণই জান্নাত পেয়েছে আর হাফেজ কোরআন আমল নাই কম পড়েছে কিন্তু কম মাপেরই জান্নাত পাবে কথা কোন ঠিক কিনা নেক আমল দিয়ে জান্নাত কম বেশি করা যায় কিন্তু ঈমান না থাকলে জান্নাতের আশা করা যায় না এখানে আসুন ঈমানের একটা সংজ্ঞা দিতে গেলে অবশ্যই আপনার ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে আপনার অবশ্যই উদাহরণগুলো জানতে হবে আসুন ঈমান ঈমান ঈমানের সংজ্ঞা দুইটা নারীর কথা বললে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এক নাম্বার হলো মাদার তেরেসা দুই নাম্বার হলো একটা জেনাকারী মহিলা এই মাদার তেরেসা সে তার জীবন টোটাল লাইফ সে কি করত মানব সেবায় নিয়োজিত ছিল কি সেবা মানুষ আজকে কিন্তু আপনাদেরকে পড়াইতেছি একটু কথা বলেন কথা বললে সহজ হয় মানব সেবায় নিয়োজিত ছিল কি সেবা মানব সেবায় নিয়োজিত ছিল মানুষদেরকে কি করেছে শিক্ষা মানুষদেরকে চিকিৎসা করছে মানুষদেরকে আপন করছে মানুষ সে কি করছে ব্যবস্থা করছে ভালো ভালো চিকিৎসা প্রদান করেছে মানব সেবায় নিয়োজিত ছিল এখন আসুন মাদার তেরেসা তার জীবন টোটাল লাইফ ইতিহাসের ভিতরে দেখা গেল সে 18 সাল নাকি 17 সালের ভিতরে মারা গেছে ইনি তার জীবন টোটাল লাইফে সে কি করত মানব সেবায় নিয়োজিত ছিল ইতিহাসের ভিতরে দেখা গেল সে কি করে নাই সে কোনোদিন বিয়ে পর্যন্ত করে নাই কেন করে নাই সে চিন্তা করেছে আমি যদি বিয়ে বসি তাহলে দেখা যাবে আমার স্বামীর কাছে যদি থাকি আমার সময় টাইম লস হয়ে যাবে পিসপা হয়ে যাবে এজন্য আমি বিয়ে করব না আশা বলেন তো বিয়ে করা সে কি করেছে অস্বীকার করেছে এই অস্বীকার করাতে তার কি ঈমান আছে ঈমান নাই কথা কোন ঠিক কিনা সে কিন্তু এত পরিমাণ মানুষকে মানুষদের সেবা নিয়োজিত ছিল মানব সেবায় নিয়োজিত ছিল কিন্তু সে এত নেক আমল করলো কিন্তু তার ভিতর ঈমান না থাকার কারণে সে জান্নাত পাবে না কথা কোন ঠিক কিনা আর একজন জেনাকারী মহিলা সে তার টোটাল লাইফ জিন্দেগি সে কি করত জেনা করতে করতে জীবনটা শেষ করে ফলাইছে তার জীবন এমন পর্যায়ে নিয়ে গেছে বৃদ্ধা অবস্থা হয়ে গেছে রাস্তায় যখন চলতেছে চলার সঙ্গে সঙ্গে দেখে একটা কুকুর পানির তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে এই কুকুরকে যখন পানি পান করাইছে আল্লাহ পাক খুশি হয়ে তার নামটা জান্নাতের কাতার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে চিৎকার দেবেন সুবহানাল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে কিন্তু সে ঈমান নিয়ে আসার কারণে কথা কোন ঠিক কিনা আর মাদার তেরেসা সে টোটাল লাইফ সে নেক আমল করলো কিন্তু জান্নাত কি জন্য পাবে না তার ভিতর ঈমান নাই কথা কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জানা দেয় বান্দারে ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া জানা দেয় বান্দারে
নির্চয় যারা দুনিয়ার ভিতর নেক কাজ করবে দুনিয়ার ভিতর সৎ কাজ করবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম অবশ্য অবশ্যই তাদের জন্য উচ্চ মাকাম আমি আল্লাহ জান্নাত দিয়ে দেই চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই জান্নাত পাইতে হলে এই জান্নাতে যাইতে হলে অবশ্যই দুটা কাজ করতে হবে এক নাম্বার হলো ঈমান দুই নাম্বার হলো নেক আমল মুসলমান ভাইরে আল্লাহ যে জান্নাত দিবে আল্লাহ যে জান্নাত দান করবে এই জান্নাতের ভিতরে কোনোদিন কারো যৌবন ঘোরাবে না চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ জান্নাত আল্লাহ পাক যে জান্নাত দিবে এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক এত নাজ নিয়ামত খাওয়াবে এই জান্নাতের ভিতরে কোনোদিন টেনশন আসবে না কথা কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার দুনিয়ার দেখা যায় আল্লাহ পাক ডাক দেয় জানা দেয় জান্নাতের ভিতরে যে হোটেল হবে এই হোটেলের ভিতরে কারো কোনোদিন চিন্তা আসবে না কারো কোনোদিন কোনো জিনিসের অভাব হবে না কারো কোনো ভয় ভীতিও থাকবে না কথা কোন ঠিক কিনা আর দুনিয়ার হোটেলে আমাদের অনেক চিন্তা আসে কথা কোন ঠিক কিনা যদি দুনিয়ার একটা হোটেলে যদি থাকা যায় দেখা চিন্তা আসে যে কখন যেন আমাকে মারার জন্য আসে কখন যেন আমাকে মেরে ফেলে কথা কোন ঠিক কিনা এরকম একটা চিন্তা থাকে কিন্তু মুসলমান আল্লাহ পাক ডাক দেয় জানা দেয় ওই জান্নাতের হোটেলের ভিতরে কোনোদিন কোনো বান্দার কোনো টেনশন আসবে না কোনোদিন কোনো সমস্যাও হবে না একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ দেখেন দুনিয়ার ভিতরে যে হোটেলে যে চিন্তা এই যে আমাদের সিরাজগঞ্জের নাসিম রেজা আছে না নাই অবশ্যই চিনেন তো আপনারা চেনেন কি চেনেন না অবশ্যই চেনেন এই নাসিম রেজা সে তার একটা ভাই ছিল উনি যখন ফাইভ স্টার হোটেলের মধ্যে গেছে যাওয়ার পর বন্ধু বান্ধব লইয়া ওই হোটেলের ভিতরে অনেক আনন্দ উল্লাস গল্প করতেছে খানা পিনা করার পর শেষ পর্যায়ে গল্প গুজব করে শেষ রাতে যখন ঘুমানোর জন্য গেছে যাওয়ার পরে দরজা আটকে ঘুমাইছে এখন সকাল বেলা যখন দরজা খোলার জন্য যাবে দেখে যে দরজার খোলে না কি হয়েছে ভেঙে চুরে যায় দেখে যে সে মারা গেছে আচ্ছা বলেন তো দুনিয়ার হোটেলে কোনো নিরাপত্তা আছে আরো জোরে কর দুনিয়ার হোটেলে কোনোদিন নিরাপত্তা নাই আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার হোটেলে কোনোদিন নিরাপত্তা থাকবে না কিন্তু আমি আল্লাহ যে জান্নাতের ভিতরে হোটেল দেব এই হোটেলের ভিতরে তোমাদের কোনোদিন যৌবনও ফুরাবে না তোমাদের যৌবনে কোনোদিন হ্রাস পাবে না তোমাদের তোমরা কিয়ামত পর্যন্ত সেখানে নিশ্চিন্তায় থাকতে পারবা একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা জানায় দেয় এই হোটেলের ভিতরে ইনসাফ ভিত্তিক আমি সকলকেই আমি রেজেক খাওয়াইব জবান খুলে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার দুনিয়ার ভিতরে একজন ধনীর বাড়িতে গেলে দুনিয়ার ভিতরে একজন গরিবের বাড়িতে গেলে দুনিয়ার ভিতরে একজন ধনী লোকের বাড়িতে গেলে দেখা যায় তার বাড়িতে অনেক আইটেম করে কথা কোন ঠিক কিনা অনেক খানা পিনার আইটেম বেশি করে দেয় কিন্তু একটা গরিবের লোকের বাড়িতে গেলে দেখা যায় তাদের বাড়িতে একটু কমই করে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয় বান্দারে আমি দুনিয়ার মানুষের মতন নাই আমি কোনো বেইনসাবি না আমি ইনসাফ ভিত্তিক কাজ করব দুনিয়ার ভিতরে আমি ইনসাফ ভিত্তিক আমি কিয়ামতের দিন ইনসাফ ভিত্তিক আমি কাজ করে দেব কারণ দুনিয়ার মানুষ দেখা যায় দুনিয়ার ভিতরে ইনসাফ ভিত্তিক কাজ করে না আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি আমি আল্লাহ ঘোষণা করেছি এখানে ধনী আসুক আর গরিব আসুক তাদের জন্য একই মাপের আমি রেজেক তাদের জন্য খাওয়াইব চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার
এই জান্নাতের হোটেলের ভিতরে থাকতে হলে আর খাইতে হলে অবশ্যই আল্লাহর গোলামি করেই যাইতে হবে কথা কোন ঠিক কিনা মুসলমান ভাই রে এজন্য শুন আল্লাহ পাকের গোলামি করুন আল্লাহ তাআলা ডাক দিয়ে জানা দেয় বান্দারে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় বান্দারে অনর্থকভাবে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই অনর্থক কাজে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কাজের জন্য বানাইছি কি কাজ জানো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানা দেয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আর একটু জোরে আওয়াজ বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানা দে বান্দারে আমি অনর্থকভাবে সৃষ্টি করি নাই আমি এজন্য বানাইছিলাম মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম কেন প্রেরণ করেছে আমি আল্লাহর একমাত্র দাসত্ব করার জন্য আমি আল্লাহর একমাত্র গোলামি করার জন্য কথা কোন ঠিক কিনা মুসলমান ভাই রে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানা বান্দারে দুনিয়ার ভিতরে আগে দুনিয়ার ভিতরে মানুষদের অনেক মাকসাদ থাকে কথা কোন ঠিক কিনা দুনিয়ার ভিতরে অনেক মানুষের অনেক মাকসাদ রয়ে যায় দুনিয়ার ভিতরে মানুষের মাকসাদ গুলো হলো দুনিয়ার ভিতরে সে কি করবে একটা ফ্যাক্টরি করলো এই ফ্যাক্টরিটা ভালোভাবে চালানোর জন্য কথা কোন ঠিক কিনা সে ফ্যাক্টরি করলো এখন থেকে যেন ভালোভাবে সার্ভিস হয় কথা কোন ঠিক কিনা দুনিয়ার বিজ্ঞানী তারা মোবাইল বানাইলো তারা দুনিয়ার ভিতরে মোবাইল বানাইছে কিসের জন্য ভালো সার্ভিসের জন্য কথা কোন ঠিক কিনা মুসলমান ভাই রে দুনিয়ার ভিতরে ও বৃদ্ধ বাবাজিরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন দুনিয়ার ভিতরে মাইক আলা বানাইছে মাইকটা ভালো কাজের জন্য কথা কোন ঠিক কিনা মুসলমান ভাই রে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয় বান্দারে দুনিয়ার ভিতরে গে বান্দাগুলো তোমরা গাও ফসল উৎপাদন করো তোমরা বীজ রোপণ করে দাও তোমার একটা মাকসাদ আছে ঘরে নিয়ে আসার জন্য বান্দারে আমি কেন বানাইছি আমার একটা মাকসাদ হলো তোমরা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর গোলামি করবা আমি আল্লাহর গোলামি করে তোমরা জান্নাতে আসবা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাইরা আমার কোন দিকে নজর না একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এ বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তার মাকসাদ পূরণের জন্য বানাইছে কথা কোন ঠিক কি না দুনিয়ার ভিতরে আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইলেন আমরা দুনিয়ার ভিতরে আসছি আবার এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব কথা কোন ঠিক কি না এই দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠাইলেন আবার কেন ইবান আল্লাহ নিয়ে যাবেন আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয় বান্দারে আমি তোমাদেরকে কেন পাঠাইছি আবার কেন নিয়ে যাব এখানে একটা মেসেজ দিলে আপনারা বুঝতে পারবেন শুনবেন কি এখানে একটা মিসাল দিলে বুঝতে পারবেন আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা আসে কি আসে না
অবশ্যই আসে দেখা যায় তাদেরকে এই খেলোয়াড়রা বিদেশ থেকে খেলোয়াড়রা আসলে তাদেরকে ফাইভ স্টার হোটেল দেওয়া হয় বিভিন্ন সেবিকা দেওয়া হয় বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয় বিভিন্ন অনেক ডাক্তার ব্যবস্থা করে দেওয়া হয় এত সাজসজ্জিত করে দেওয়া হয় কিন্তু মুসলমান তারা যা আসছে তারা কিসের জন্য আসছে ট্রফি জেতার জন্য কথা কোন ঠিক কিনা তারা খেলোয়াড়রা যে আসছে তারা কিসের জন্য আসছে খেলে ট্রফি জিতবে কথা কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এখন তারা যদি চিন্তা করে যে এই যে এত আরাম আয়েশ আর খানা পিনার ব্যবস্থা এখন আমরা যদি এই হোটেলের ভিতরে জুস জুসতে থাকি বলেন তো ট্রফি জেতা যাবে কখনো সম্ভব না কথা কোন ঠিক কিনা আর তারা যে দুনিয়া আমাদের দেশে আসলো কেন আসছিল ট্রফি জেতার জন্য এত আরাম আয়েশ এত খানাপিনার ব্যবস্থা কিন্তু এত খাওয়ানোর পরেও তারা কেন থাকলো না তারা ট্রফি জিতে আবার চলে যাবে কথা কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার তারা কখনো এই দেশে থাকবে না এ দেশে আসছে একমাত্র ট্রফি জেতার জন্য ওনারা যদি চিন্তা করে আমরা আরাম আয়েশে জুস্তুস্তে থাকব কখনো ট্রফি জেতা সম্ভব না কথা কোন ঠিক কিনা সে যদি ক্রিকেটার হয় তাকে ক্রিকেট বল নিয়ে ফাইট করতে হবে সে যদি ফুটবলার হয় তাকে ফুটবল নিয়ে মাঠে ময়দানে ফাইট করতে হবে কথা কোন ঠিক কিনা আর সে যদি চিন্তা করে আমি এগুলো না খেলে না খেয়ে আমি আরামে হোটেলের ভিতর জুস জুসব কখনো ট্রফি জেতা যাবে না আল্লাহ তাআলা ডাক দেয় জানাদার বান্দারে দুনিয়ার ভিতরে এত নাজ নিয়ামত এত জিনিস আমরা বাজেট আমি আল্লাহ বাজেট করে দিলাম এত জিনিস তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা যদি এখন ওই হোটেলের ভিতর যেমন করে তারা জুস জুসতে থাকছে তারা মাঠে ময়দানে খেলে নাই ওরকম যারা মনে করতেছে যে আমরা জুস জুসতে থাকব ওরকম জুস জুসলে কোনোদিন ট্রফি জেতা যাবে না ও বান্দা দুনিয়ার ভিতরে দিলাম এত আপন এত তোমাদের নিয়ামত দিয়েছি এগুলো যদি খাও আর তোমরা ঘোরাফেরা করো কখনো তোমরা জান্নাতের ট্রফি জিততে পারবে না কথা কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার ট্রফি জিততে হলে আল্লাহর ইবাদত করে ট্রফি জিততে হবে কথা কোন ঠিক কিনা এজন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে যে বান্দা তোমাদেরকে পাঠাইলাম কেন পাঠাইছিলাম ওই ভিন্ন দেশ থেকে সরকার যেমন বাংলাদেশে যেমন প্লেয়ার গুলো পাঠায় দিয়েছিল যে তোমরা ট্রফি জিতে আবার চলে আসবা আল্লাহ তাআলা যারা দেয় বান্দারে তোমাদেরকে দুনিয়া নামক জায়গায় আমি পাঠাইছিলাম এই জায়গাতে এজন্য পাঠাইছিলাম তোমাদেরকে ট্রফি জিতে তোমরা কবরে চলে আসবা জান্নাত নামক ট্রফি জিতে যখন চলে আসবা অবশ্য অবশ্যই তোমাদের জান্নাত আমি আল্লাহ দান করে দেব চিৎকার দেবেন সুবহানাল্লাহ তাহলে মুসলমান কলবের দ্বারা ভালো জিনিস পরিকল্পনা করা দরকার আছে না নাই আছে না নাই কলবের দ্বারা ভালো জিনিস পরিকল্পনা করা দরকার আছে না নাই মুসলমান ভাইরে দেখা যায় কিছু মানুষ এখন অন্তরের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে এই কলবের ভিতরে এমন জন্দ রয়ে গেছে এমন মরিচা পড়ে গেছে তার দেখা যায় গুনার কাজ না করলে ভালো লাগে না চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি না এজন্য লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা যাদেরকে অন্তর দান করলাম এই অন্তর দ্বারা ভালো জিনিস বুঝতে হবে এই অন্তর দ্বারা ভালো জিনিস বোঝো কথা কোন ঠিক কিনা অন্তর দ্বারা ভালো জিনিস বুঝতে হবে আমাকে অন্তর দান করেছে আমি এই অন্তর দ্বারা ভালো জিনিস বুঝলাম না অন্তর যার ভিতর আছে এই কলবটা যার ভিতর আছে তার কোনোদিন অন্যায় কাজে অন্যায় করতে মন চাবে না কথা কোন ঠিক কিনা যার দিল মন ভালো যার অন্তর ভালো দেহের অত্যঙ্গ প্রত্যঙ্গ সব ভালো কথা কোন ঠিক কিনা যার দিল খারাপ তার দেহের অত্যঙ্গ প্রত্যঙ্গ সব খারাপ কথা কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার চেয়ারম্যান সব যদি আমাদেরকে এই রাস্তার কাজে বাজেটের জন্য এক লাখ টাকা দেয় দেখা যায় ওনার মন দিল ভালো করার জন্যই দিছে কথা কোন ঠিক কিনা মন দিল ভালো রেখে দিছে এখন উনি যদি চিন্তা করে সরকার থেকে আমাকে এত টাকা দিয়েছে এখন আমি এখান থেকে মেরে দেব এখান থেকে টাকা আত্মসাৎ করব আচ্ছা বলেন তো অন্তর ভালো আছে
অন্তর ভালো নাই তার অন্তরের ভিতরে এমন অবস্থা এমন অসুগ আছে সে তার করপটায় পচে গেছে মুসলমান ভাইরা আমার সে একা ধ্বংস হয় না সমস্ত জাতিগুলো ধ্বংস হতে থাকবে কথা কোন ঠিক কিনা তার দিল মন যদি ভালো থাকতো অন্তর যদি ভালো থাকতো এখান দিয়ে রাস্তা করব এই রাস্তা দিয়ে মানুষজন চলবে দেখা যাও সেও উপকার পাবে সমস্ত জাতিগুলো উপকার পাবে কথা কোন ঠিক কিনা আর সে যদি চিন্তা করে যে আমি সব টাকা মেরে খাবো সে একাই ধ্বংস হলো না সমস্ত জাতিগুলো ধ্বংসের মধ্যে পালাইবে চিৎকার দেবেন কথা ঠিক কিনা এজন্য দিল যার ভালো তার দেহের অত্যঙ্গ প্রত্যঙ্গ সব ভালো দিল যার খারাপ তার দেহের অত্যঙ্গ প্রত্যঙ্গ সব খারাপ কথা কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার বনী ইসরায়েলের একজন লোক ছিল কয়জন লোক ছিল একজন লোক ছিল 100 বছর ইবাদত করছে এই বনী ইসরায়েলের লোক 100 বছর ইবাদত করার পর একদিন হঠাৎ করে তার স্ত্রীর কাছে ডাক দিয়ে বলে স্ত্রী রে 100 বছর ইবাদত করলাম আল্লাহ আমার একটা দোয়া কবুল করলো না আমি আর আজকে থেকে আল্লাহর ইবাদতই করব না নাউজুবিল্লাহ তার কি দিল মন ভালো আছে উনি এরকম চিন্তা করতেছে যে আল্লাহ তোমার ইবাদত করতেছে তুমি গাড়ি দাও টাকা পয়সা দাও নারী দাও বিভিন্ন জিনিসের ব্যবস্থা করে দাও ওনার চিন্তা এরকম আচ্ছা বলেন তো দিল মন ভালো রেখে যদি আল্লাহর গোলামি করা যায় আল্লাহ দিবে কি দিবে না অবশ্যই দিবে এই আল্লাহর বান্দা কি করছে সে কইতেছে যে আজকে থেকে আমি আর আল্লাহর ইবাদতই করব না 100 বছর হয়ে গেল ইচ্ছু দিল না আল্লাহ আল্লাহ তোর আল্লাহ স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে তোর আল্লাহ আমাকে কিছুই দেয় নাই আজকে থেকে আমি চলে যাব জঙ্গলের দিকে চলে যাব আমি আর এই বাড়িতেই থাকব না আমি আর ইবাদত করব না এরকম চিন্তা ফিকির করতেছে আবার চিন্তা করতেছে দেখি আস্তে আস্তে আমি চলে যাচ্ছি দেখি তোর আল্লাহ তোকে খাওয়ায় কিনা ওনার স্ত্রী ডাক দিয়ে বলতেছে তুমি কেমন ইবাদত করো যে তোমার ইবাদত আল্লাহ কবুল করে না এখন স্ত্রী ওই যে 100 বছর ইবাদতকারী উনি ডাক দিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বাড়ি থেকে চলে গেলাম দেখি তোর আল্লাহ তো খাওয়ায় কিনা মুসলমান ভাইরা আমার বনী ইসরায়েল লোকটা 100 বছর ইবাদত করার পর 100 বছর ইবাদত করার পর এবার স্ত্রীর সামনে যায় ডাক দিল স্ত্রী রে 100 বছর ইবাদত করলাম কোনদিন আল্লাহ কোনো কিছুই দিল না নাউজুবিল্লাহ বলেন আজ থেকে আমি কোনদিন আমি আল আমি আর আল্লাহর ইবাদত করব না আমি দাসত্ব করব না আমি চলে গেলাম আমি চলে যাচ্ছি আমি জঙ্গলের দিকে যাব আর তুমি বলতেছো স্ত্রী ডাক দেয়া বলতেছে ও স্বামী গো আল্লাহর ইবাদত ভালো করে করে নাও অবশ্যই আল্লাহ দিবে ইবাদত ডাক দে বলে ও স্ত্রী রে আমি চলে যাচ্ছি দেখি তোর আল্লাহ তোকে কেমন করে খাওয়ায় আমি এটাই দেখব ইবাদত আল্লাহর বান্দা যখন জঙ্গলের দিকে চলে গেল জঙ্গলের দিকে যাওয়ার পর স্ত্রী আবার কি করলেন স্ত্রী তো উনি আল্লাহ ওলি মানুষ উনি আল্লাহ ওলা মানুষ ইবাদতকারী মানুষ স্ত্রী এইবার চিন্তা করতেছে এতদিন আমার আমার স্বামী ছিল এতদিন আমার স্বামী বগান করে দিত এতদিন আমার অনেক উপকার করে দিত আজকে তো তিনি নাই কিন্তু কোনো চিন্তার বিষয় নাই কোনো দুঃখের বিষয় নাই আমি আল্লাহর উপর ভরসা করে দেব আল্লাহ অবশ্যই আমার বাজেট করে দিবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দে কি করলেন আল্লাহর বান্দে উনি ডাক দিয়ে বলতেছে আল্লাহ ও মাহমুদ গো আমার ঘরে তো তেমন খানা নাই আমার ঘরে তো তেমন দানা নাই আমার ঘরে সেরকম কোনো কুসুর ব্যবস্থা নাই ও মাহমুদ তোমার ইবাদত করব তোমার ইবাদত করব আল্লাহ গো সেরকম তো আমার শরীরে সেরকম শক্তি নাই ও আল্লাহ গো তুমি আমার সব জিনিসের ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে আল্লাহ তোমার উপর আমি ভরসা করে দিলাম আমার জানাল সবকিছু তোমার উপর আমি সফরদ করে দিলাম চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দে
যখন আল্লাহর উপর জান মাল সব কিছু সুপর্দ করে দিয়েছে সুপর্দ করে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্য অবশ্যই এই বান্দাকে কবুল করে নিয়েছে কবুল করে নেওয়ার পর আল্লাহ পাক অটোমেটিক সব জিনিসের ব্যবস্থা করে দিয়েছে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি পাওয়া যায় না একটু জোরে আওয়াজে বলেন আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি পাওয়া যায় না নাকি খাজা বাবার কাছে চাইলে পাওয়া যায় এখন তো কিছু মানুষ আছে খাজা বাবা ল্যাংটা বাবা পীরের বাবার কাছে যা কইরা থাকে ডাক দে বলে বাবা আমারে সব জিনিসের ব্যবস্থা করে দাও মুসলমান ভাইরা আমার এরকম বেদাতি ভন্ডদের কাছে যাইবেন না এরা কোনদিন তারা পায় না আবার আপনাদের কেমনে দিবে যদি পাইতে চাও যদি নিতে চাও গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে চাও অবশ্যই আল্লাহ দান করবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ অবশ্যই দান করবে কথা কোন ঠিক কিনা চাইতে জানলে রয় না কঙ্গাল চাইতে জানলে রয় না কঙ্গাল অফরন্তর বানারে কেউ যাবে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে বলেন কেউ যাবে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে নামাজ পড়ো রোজা রাখো আল্লাহ তাআলা জিকির করো নিশ্চয় আল্লাহ দান গোতারে নিশ্চয় আল্লাহ দান গোতারে এক নিয়তে কবুল করে কেউ যাবে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে লা ইলাহা ও লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা محمد رسول الله صلى الله عليه وسلم মুসলমান ভাইরা আমার আল্লাহর কাছে চাইতে হলে আল্লাহর কাছে পাইতে হলে অবশ্যই আল্লাহর গোলামির মধ্যে দিয়ে পাওয়া লাগবে জোরে আওয়াজে বলেন কথা ঠিক কিনা আল্লাহর কাছে চান আল্লাহর কাছে রুজু করে দেন আপনার মাথাটা আল্লাহর দরবারে রুজু করে দেন আল্লাহর দরবারে সিজদা করে দেন আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার জন্য বাজেট করবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ ওই যে আল্লাহর বান্দা জঙ্গলে গেছে কথা কি মনে আছে আল্লাহর বান্দা জঙ্গলের দিকে গেছে এখন যায় উনি চিন্তা করতেছে এতদিন আমি বাজার করে দিছি এতদিন খাইছে আর এখন আমি নাই দে ওই আমার স্ত্রী হয়তো মারা গেছে এরকম চিন্তা করতেছে আচ্ছা বলেন তো বাসনের মালিক কে আর একটু জোরে কর বাসানের মালিক আল্লাহ অবশ্যই তিনি বাঁচাইবেন কথা কোন ঠিক কিনা এখন ওই যে বেচারা ওর দিল মন তো ভালো নাই কলব কলব নষ্ট উনি চিন্তা করতেছে এখন দেখি যাই অনেক বেশ কয়েকদিন হয়ে গেছে আমি এতদিন কামাই করে খাওয়াইছিলাম এতদিন সে বাঁচাইছিল এখন আমি তো নাই এখন কে কামাই করে দেবে এখন হয়তো সে মারা গেছে এখন দেখি বাড়ির দিকে যাই এখন ওই আল্লাহর বান্দা সে বাড়ির দিকে রওনা দিয়েছে এদিকে ওই যে আল্লাহর বান্দি ওই তার স্ত্রী উনি কি করেছে আল্লাহর উপর ভরসা করেছে ভরসা করার পর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ ও মাবুদ আমার শরীরে তেমন শক্তি নাই আমার খানার তেমন ব্যবস্থা নাই তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও মুসলমান ভাইরা আমার আল্লাহর বান্দে ঘুমায় গেছে আল্লাহর বান্দে ঘুমানোর পর এইবার আল্লাহর বান্দাকে স্বপ্নের মাধ্যমে একটা পাথর দান করে দিলেন সুবহানাল্লাহ বলে মুসলমান ভাইরে ফেরেশতাদের মাধ্যমে পাথর তাকে নিযুক্ত করে দেওয়া হলো অনেকে মনে করবেন যে কৌতুকের আলোচনা করতেছে অথচ মুসলমান এই ঘটনাটা ওই সময় ঘটেছে এই ঘটনার প্রেক্ষিতে অনেক মানুষ কৌতুক বানাইছে কথা কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আল্লাহর বান্দা
ঘুমের ঘরে যখন পাথরটা পেয়েছে পাথরটা পাওয়ার পর ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক জানায় দিয়েছে ও ফেরেশতা তোমরা তোমাদেরকে একটা আরজি তোমাদেরকে বলে দিলাম ওই আমার বান্দিকে এই পাথরটা যদি দিবা এই পাথরটা দেওয়ার সময় তোমরা কি করবা তার কাছে তোমরা ওয়াদা নিবা ওয়াদা কেমন ওয়াদা নিবা এই ওয়াদা হলো এই পাথরকে যখন বলবে পাথরকে যখন বলা হবে তারপর দেখা যাবে যার কাছে পাথর এর হবে একটা আর অপর বাড়িতে হবে দুইটা এই শর্ত যদি মানতে চায় এই শর্ত যদি সে মানে অবশ্য অবশ্যই তার জন্য ফায়দা হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর বান্দি ঘুম থেকে উঠে যাব আল্লাহর বান্দি কি করলেন আল্লাহর বান্দি ডাক দে মনতে সাল্লা তুমি যা বাজেট করে দিয়েছো ও মামুদ ও মাওলা তুমি যে পাথরটা আমারে দান করলাম এই পাথরকে আমি অবশ্য অবশ্যই বললাম ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে সব কিছু বলে দিয়েছেন এবার পাথরকে প্রশ্ন করতেছে পাথর আমি অনেকদিন না খাইয়া আল্লাহ গোলামি করতেছি অনেক দিন না খাই অনেক অনেক গুলো ইবাদত করলাম অনেক কষ্ট হয়ে যাচ্ছে গে ও পাথর রে তুমি আমার জন্য আমার ঘরের মধ্যে জেগে ফয়সালা করে দাও এই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছে ও পাথর তোমাকে পাওয়ার দিয়ে দিলাম এই পাথর তোমাকে পাওয়ার দিয়ে দিয়েছি তোমাকে অর্ডার করার সঙ্গে সঙ্গে অবশ্য অবশ্যই আমি আল্লাহ বাজেট করে দেব এবার আল্লাহর বান্দি পাথর কে রাখতে বলে পাথর রে তুমি আমাকে তাড়াতাড়ি আমার ঘরের ভিতরে মধ্যে রেজেকের ফয়সালা করে দাও চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ পাথর কে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার ঘরের মধ্যে আটার ব্যবস্থা করে দিলেন জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এবার আটার ব্যবস্থা হয়ে গেল ঘর পড়ছে খায় আর আল্লাহর গোলামি করে কি নাম কোন বরাবরি এলাকা লিল্লাহ তাকবীর নারাত আল্লাহর বান্দি ময়দা পাওয়ার পর আটা পাওয়ার পর তিনি সুন্দর করে রুটি বানায় খায় আর আল্লাহর ইবাদত করে আবার পরদিন ডাক দিয়ে বলতে সাহেব ও পাথর তোমার কাছে যে আমার ঘরে কেমন যেন পানি পড়ে আমি সেরকম থাকতে পারি না আমি সেরকম থাকতে পারি না বৃষ্টি টপ টপ করে আমার শরীরের মধ্যে পড়ে আমার এই মুহূর্তে বাড়ির প্রয়োজন বাড়ির তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ পাক ওই পাথরকে তো হিম্মত দিয়েছে ওই পাথরকে তো অর্ডার দিয়েছে তোমাকে বলার সঙ্গে সঙ্গে আমি ব্যবস্থা করে দেব এবার আল্লাহর বান্দি বলার পর এবার মুহূর্তের ভিতরে তার বাড়ি সুন্দর ব্যবস্থা হয়ে গেল চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ এবার ওই যে পাথরকে আগে বলেছিল এই পাথরকে প্রশ্ন করার পর এক তোমার হবে একটা আর পাশের বাড়িতে হবে দুইটা এবার প্রথমে বলেছিল আটার ব্যবস্থা করে দাও আটা হয়ে গেছে এক বস্তা পাশের বাড়িতে হয়ে গেছে দুই বস্তা এবার বাড়ি হয়েছে একটা পাশের বাড়িতে হয়েছে দুইটা পাশের লোকজন ডাক দিয়ে বলতেছে গে ও বোন ও আপা এই কোন আল্লাহর ওলির কারণে আজকে আমাদের ঘরের ভিতরে এত পরিমাণ জিনিস হচ্ছে এত খাবারের ব্যবস্থা হচ্ছে এত ঘর সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে কোন আল্লাহর ওলি আছে আমার মনে হয় এই অত্র এলাকার মধ্যে আল্লাহর ওলি অবশ্যই আছে অথচ যেই মহিলাকে বলতে চাই ওই মহিলাই তো আল্লাহর ওলি একজন মানুষ চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা এরকম ভাবে যখন পরিপূর্ণ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন দান করার পর ওই যে 100 বছর ইবাদত করে ওই যে লোকটা উনি বাসার দিয়ে ফিরতেছে মনে আছে কি
বাসার দিকে ফিরতেছে যে আমার স্ত্রী হয়তো না খাই আসে মারা গেছে এত দিন আমি বাজার খুঁজেছি এখন তো নাই হয়তো সে মারা গেছে এখন আমি বাড়িতে যাব এবার বাড়িতে এসে দেখে এলাকায় ঢুইকে দেখে তার বাড়ির চিহ্ন নাই বাড়ি সেরকম দেখা যায় না ই হলো আমার সেই কুড়ে ঘরটা কই ইবার লোকজনকে আগে ডাক দিয়ে বলতেছে আমার বাড়িটা কই গেল আর উনি চিন্তা এরকম বলার পর লোকজন ডাক দিয়ে বলতেছে ওই যে দেখা যায় তোমার বাড়িটা দেখা যাচ্ছে ওটাই তোমার বাড়ি এবার বাড়ির মধ্যে আসার পর স্ত্রীর সাথে দেখা স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে তুই এখনো বাইসা আছিস বলতেছে এখনো তুই বাইসা আছিস তুই কি মানুষ নাই এতদিন হয়ে গেল আমি তো মনে করছি তুই মারা গেছিস এজন্য আবার আমি ফেরত আইছি তার মন ভালো তার দেন মন খারাপ আছে না নাই অবশ্যই আছে মুসলমান ভাই আবার ডাক দেন স্ত্রী রে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি বাড়ি সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে কিসের জন্য হয়েছে আর আমি তো দেখছিলাম এখানে কুড়ে ঘর ভাঙা সোনা বাড়ি এত সুন্দর অবস্থা কেমন করে হলো এবার আল্লাহর বান্দে ডাক দিয়ে বলতেছে অসামি গো তুমি তো ইবাদত করেছো সব সময় টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য কিন্তু আমি না আমি কোন সময় আমি কোন সময় এরকম চাই নাই আমি আল্লাহর উপর আমার সন্তান সফর্দ করে দিয়েছিলাম এজন্যই আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এখন এই স্বামী বেচারা কি করলেন উনি ডাক দিয়ে বলতেছে স্ত্রী রে এর হয়তো কেরামতি আছে তাছাড়া হয়তো হয় নাই এবার ডাক দিয়ে বলতেছে স্বামী গো আমি আল্লাহর ইবাদত করেছি আর আল্লাহকে বলেছি আল্লাহ ও মাবুদ অনেক কষ্টের মধ্যে আছি তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের ঘরে এই পাথরটা আমাকে ব্যবস্থা করে দিয়েছে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ এই পাথরটা দিয়েছে আর হুকুম দিয়েছে এই পাথরকে যদি প্রশ্ন করা হয় পাথরকে প্রশ্ন করলে অবশ্যই অবশ্যই আমাদের ঘরে হবে একটা আর পাশের বাড়িতে হবে দুইটা এবার কি করলেন এই আল্লাহর বান্দা ও তো দিল মন খারাপ উনি চিন্তা করতেছে পাথরকে আজকে বলবো আমার 100 কানা করে দাও এখন বলেন তো পাশের লোকের দুই চোখ হয়েছে কি হয় উনার তো দিল মন খারাপ উনি চিন্তা করতে সাজাত আমি যদি এক চোখের কথা বলি অবশ্যই দুই চোখ পাশের বাড়ি হবে যেমন করে স্ত্রী বলেছে বাড়ির কথা ঘরের কথা অবশ্যই একটা হয়েছে পাশের বাড়ি দুইটা হয়েছে উনি বলতেছে দেখি আমার এক চোখের কথা বলবো অবশ্যই পাশের বাড়ি দুই চোখ হবে আচ্ছা বলেন তো সে কি একা ধ্বংস হলো না সমস্ত জাতি সহ ধ্বংস হয়েছে কথা কন ঠিক কিনা সে একা এক চোখ ধ্বংস হলো আবার সমস্ত জাতি কেউ ধ্বংস করেছে মুসলমান ভাইরে দেখেন আসুন এজন্য কলবকে পরিষ্কার করতে হবে দিল মনকে ভালো করতে হবে দিল যার ভালো শরীরের অত্যঙ্গ প্রত্যঙ্গ সব ভালো দিল যার খারাপ দেহের অত্যঙ্গ প্রত্যঙ্গ সব খারাপ চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কি না মুসলমান ভাইরা আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকহুনা বিহা যাদেরকে আমি আল্লাহ অন্তর্দান করেছিলাম কিন্তু অন্তর দ্বারা ভালো জিনিস বোঝে নাই ওলাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা যাদেরকে আমি আল্লাহ চক্ষু দান করেছিলাম কিন্তু এই চক্ষু দ্বারা ভালো জিনিস দেখে নাই ওলাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা যাদেরকে আমি আল্লাহ কান দান করেছিলাম কিন্তু কান দ্বারা তারা ভালো জিনিস শুনে নাই মুসলমান ভাইরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় জানা দেয় উলাইকা কাল আনআম বাল হুম আদম
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে জানা দেয় বান্দারে যাদের কলব দান করলাম অন্তর দান করেছিলাম অন্তর দান ভালো জিনিস বুঝলো না যাদেরকে আমি আল্লাহ চক্ষু দান করেছিলাম কিন্তু চক্ষু দ্বারা ভালো জিনিস দেখে নাই যাদেরকে কান দান করেছিলাম কিন্তু কান দ্বারা ভালো জিনিস শুনে নাই ওরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ তাহলে মুসলমান এই যে চক্ষু দিল এই চোখ দ্বারা ভালো জিনিস দেখা দরকার আছে না নাই আছে না নাই অবশ্যই আছে চোখ দ্বারা আমরা ভালো জিনিস দেখব আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর চক্ষু দান করেছে এ বন্ধু কিছুদিন আগে একটা বক্তার সাথে আমি বয়ান করলাম একটা বক্তার সাথে বয়ান করলাম সে হলো অন্ধ মানুষ সে অন্ধ মানুষ চোখে দেখে না এমন অবস্থা বাজান রে খাবারের জন্য বসছি খাবারের জন্য বৈশাখ ডাক দিয়ে বলতেছি ভাইরে তোমার প্লেটে আমি গোস্ত দিয়েছি তোমার প্লেটে মাছ দিয়েছি ডাক দিয়ে বলতেছি ভাইরে আমি তো দেখতেছি না আমার তো দুটো চক্ষু নাই আমি তো দেখতেছি না ভাইরে দুনিয়ার মধ্যে গোস্ত না কেমন দেখা যায় দুনিয়ার ভিতরে মাছটা কেমন দেখা যায় দুনিয়ার ভিতরে আল্লাহ যে দুনিয়াটা বানাইলেন এই দুনিয়াটা কেমন দেখা যায় সেরকম আমি দেখতে পারি না ও ভাই তোমরা তাও দেখতেছ মুসলমান ভাইরে তার কত বড় একটা জ্বালা তার দেহের ভিতরে কত বড় একটা কষ্ট যার চোখ নেই সেই বলে চোখের বেদনা কথা বল ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এজন্য চোখ থাকতে চোখটা ভালো কাজের মধ্যে প্রবেশ করানা চোখটা কোরআনে দিয়ে প্রবেশ করান চোখটা কোরআনের দিকে প্রবেশ করায় দেন ওলামা ইকরামদের দিকে নেক নজর দিয়ে দেন আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয় বান্দারে এই চোখটা যারা দুনিয়ার ভিতরে যারা হেফাজত করেছে কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহকে অবশ্যই সরাসরি দেখতে পারবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর যদি দুনিয়ার ভিতরে এত সুন্দর চক্ষু দিলাম কিন্তু এ চোখ দ্বারা তারা এত অন্যায় কাজ দেখেছে এত অন্যায় কাজ করেছে তাও বাধা দেয় নাই এত খারাপ জিনিস ভিনিও দেখেছে এত খারাপ জিনিস দেখেছে এইগুলো কাজ করেছে এই জন্য তাদের চোখের মধ্যে এমন পর্দা আমি দিয়ে দেব কোনোদিন আমি আল্লাহকে দেখতে পারবে না চিৎকার দিয়ে বলেন কত ঠিক কিনা এজন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুটো চক্ষু দিলাম কিন্তু এই দুটো চক্ষু দেওয়ার দ্বারা তোমরা ভালো জিনিস দেখলা না এ বন্ধু এই জন্য দুটো চক্ষু দ্বারা ভালো জিনিস দেখতে হবে আল্লাহ পাক ডাকতে জানা দেয় বান্দারে দুটো কান দান করলাম এত সুন্দর কান এত সুন্দর কান দান করেছি ওই যে মসজিদ থেকে আজকে মসজিদের মাহফিল এই মসজিদ থেকে যখন হাইয়াল সালা বলে বলে ডাকে মজ্জন সাহেব যখন বলে এই আওয়াজগুলো আমাদের কানে আসে আর যার কানে শুনে না ওরা কোনোদিনই আওয়াজ শুনতে পায় না কথা কোন ঠিক কিনা নাকি পায় এর বাস্তব প্রমাণ আমার বড় ভাই কোনোদিন সে কথাও বলতে পারে না আবার সে কানেও শোনে না অনেক মানুষ এরকম অবস্থা আছে আমার বড় ভাই যিনি উনি কানে শোনে না আবার তিনি কথাও বলতে পারে না মুসলমান ভাইরা আমার কি কষ্ট বেদনা আমার মা মাঝে মধ্যে কান্না করে আমার মা মাঝে মধ্যে কান্না করে আজ একটা সন্তান দিলাম একটা সন্তান দিয়েছো ভালো আর একটা সন্তান দিয়েছো আল্লাহ তুমি এরকম অবস্থা বানিয়ে দিয়েছো ও আল্লাহ তোমার উপর আমি আমি নারাজ না তুমি যা দিয়েছো এটাই আমার শুকরিয়া চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ মুসলমান ভাইয়ের আমার আসুন তাহলে এত সুন্দর কান দান করলো
এত সুন্দর কান পেয়েছি এত সুন্দর কান পাইলাম আজ মসজিদে কত সুন্দর সুন্দর করে আওয়াজ দেয় হাইয়া আলা সালা বলে বলে হাইয়া আলা সালা বলে বলে ডাকতেছি কিন্তু মুসলমান আরামের ঘুম দেখা যায় আমরা হারাম করতে চাই না আমরা আরামের ঘুমের ঘুমে ঘরের মধ্যে শুয়ে থাকি কথা বল ঠিক কি না এই আওয়াজটা যাদের কানের ভিতর মধ্যে পৌঁছেছে যাদের কানের মধ্যে যাচ্ছে এই আওয়াজটা পাওয়ার পরও যদি তারা মসজিদের মধ্যে না আসে কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দিয়ে জানা দেয় তাদের কানের ভিতরে এমন গরম শিশা দেওয়া হবে এই দিক দিয়ে আর এক দিক দিয়ে বাহির করে দেওয়া হবে এজন্য মুসলমান দুনিয়ার ভিতর সময় থাকতে এই কানটাকে ভালো কাজে লাগা দাও আর যদি না লাগাও আল্লাহ পাক বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদল ওরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতে নির্দিষ্ট চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ দেখা যাবে চাঁদটা চাইতে নির্দিষ্ট হয়ে যাবো ওই যে কুত্তা কুত্তা আছে না নাই কুকুর আছে না নাই কুকুর যেমন চার পাও ঠিক আছে চোখ আছে কিন্তু দেখা যায় কানে শুনে না চোখে সেরকম ওকে ওই চোখ না যে তারা বুঝবে কথা কন ঠিক কিনা